নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি চলছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে উদয়পুরেও পালন করা হলো এক পের মাকে নামকা কর্মসূচি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত 17 তারিখ ছিল জন্মদিন, 74 বছরের জন্মদিন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি রয়েছে, তারই মধ্যে অন্যতম হচ্ছে এক পের মাকে নাম কর্মসূচিটি, যার আজকে আয়োজন করা হলো উদয়পুর শিশু উদ্যানে। কর্মসূচিতে ব্যাপক সাড়া, উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। কি বক্তব্য উঠে আসছে উদয়পুর থেকে শুনুন। 14 সেপ্টেম্বর থেকে আগামী 2 অক্টোবর পর্যন্ত সারা ভারতের সাথে আমাদের ত্রিপুরাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বচ্ছতা হি সেবা এই প্রোগ্রামটি চলছে। আমরা উদয়পুর পৌরসভার পক্ষ থেকে এই প্রোগ্রামটি গত 14 তারিখ থেকে আমরা পালন করছি। বিশেষ করে গত 17 তারিখ সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল, সেই দিনটিকে লক্ষ্য করেও আমরা এই বিষয়টাকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। এটা শেষ হবে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর, এই দিনটিতে এটা শেষ হবে। আমরা সারা পৌরসভাকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যে কর্মসূচিগুলি আমাদের আমাদের কেন্দ্র থেকে এবং রাজ্য কমিটির থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আজকে আমাদের কর্মসূচি ছিল এক পের মাকে নাম। এই এই কর্মসূচিতে আমার সঙ্গে রয়েছেন আমার কাউন্সিলর, আমার ডেপুটি সিইও সাহেব এবং আমার সমস্ত কর্মীরা ওনাদের সঙ্গে নিয়ে আমরা এই প্রোগ্রামটি করলাম। অনেকগুলি গাছ লাগিয়েছি আমরা, নিশ্চয়ই আপনার লক্ষ্য করেছে। তো আমরা চাইছি এই গাছ লাগানো অর্থাৎ পরিবেশটাকে নির্মল রাখার জন্য, স্বচ্ছ রাখার জন্য এই প্রোগ্রামটিও আমরা মহাদেব দিঘি সাফাই অভিযান করেছেন দেখেছি। হ্যাঁ, মহাদেব দিঘি সাফাই অভিযান করেছি। কোনো কারণে কোনো জলটা কিছুটা হয়তো বা কিছুটা মাছের অনুপযোগী হয়ে উঠেছিল, যে কারণে কিছু কিছু মাছ মারা গেছে, সেখানে জলটা দূষিত হওয়ার একটা উপক্রম হয়েছিল। এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে যখন আমরা খবর পেয়েছি তখন তাৎক্ষণিকভাবে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা নিয়েছি। আমাদের সমস্ত কাউন্সিলররা ছিলেন, বিশেষ করে আপনারা শুনলেন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার বক্তব্য। একদিকে স্বচ্ছ ভারত অভিযান এবং অন্যদিকে বৃক্ষরোপণের আয়োজন করা হয় উদয়পুরে মিউনিসিপ্যাল কাউন্সিলের উদ্যোগে। বিশেষ করে কর্মসূচিকে ঘিরে ছিল উদয়পুর জুড়ে ব্যাপক সাড়া। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।